আজকে মাহফিলে এসেছেন, মনে করবেন সব গুনাহগুলো গাটুরি বেঁধে মাহফিলে এসেছেন। যদি আজকে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে গুনাহগুলো ক্ষমা চাইতে পারেন, দুনিয়ায় যদি কেউ আসামি হয়ে যায়, আসামিকে শাস্তি দেওয়ার জন্য তালাশ করা হয়, দুনিয়ায় যদি আইনগত ভাবে কেউ অপরাধী হয়ে যায়, এখানে অ্যাডভোকেট আছেন, আইনগত ভাবে যদি কেউ অপরাধী হয়, আইন তাকে শাস্তি দেওয়ার জন্য তালাশ করে, আর বান্দা যখন গুনাহ করে অপরাধী হয়, আমার আল্লাহ তাকে ক্ষমা করার জন্য অপেক্ষা করে। এটাই হলো রহমান, এটাই হলো খালেক। কথা বলেন ঠিক না বেটি? বান্দা গুনাহ করলে আল্লাহ খুঁজে, হে তোর আমার কাছে তওবা কর, তোরা তওবা কর, গুনাহ কইরা বুঝি নিজের নফসটারে বাদ করে দিছস, জুলুম করতে করতে বরবাদ করে দিয়েছ, তোমরা গুনাহ করছো পলায়া থেকো না, গুনাহ করেছো দূরে থেকো না, আমি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও। নবী আমার ডাক দিয়া বলেন, একটা মানুষ যদি অনেকগুলো টাকা হারিয়ে ফেলে, হারানো টাকা খুঁজে পেলে মানুষ যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে যখন তওবা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। এটাই হলো রহমান, তিনি হলো রহিম, তিনি হলো সাত্তার। এখানে অনেক মানুষ একজনের সঙ্গে একজন গায়ে লেগে বসে আছে, একজনের গায়ের সঙ্গে একজন লেগে বসে আছে, এমন কিছু গুণ আছে তার সাথের মানুষটা জানে না, এমন কিছু অপরাধ আছে তার সঙ্গের মানুষ জানে না, শরীরের সঙ্গে লাগিয়ে রয়েছে, হাতের সঙ্গে হাত মিলাইছি, তিনি কোন দিন কোন সময় কিভাবে গুনাহ করেছেন আমি জানি না, আবার আমি কোন সময় গুনাহ করেছি তিনিও জানে না, ঠিক কিনা বলে কেউ জানে না। আমি যমুনাবাসীর কাছে শুরুতেই শিক্ষামূলক কিছু কথা যুবক ভাইদের জন্য বলতেছি, বোঝার জন্য, কেউ যেটা জানে না জবান খুলে বলো সেটা জানে কে, সেটা জানে একমাত্র আল্লাহ। এখন বলবেন হুজুর দলিল কি? দলিল হলো আমার আল্লাহর কোরআন। অসুবিধা হবে আপনাদের? আমার এই কথাগুলো কি খারাপ লাগতেছে? এই কথাগুলো আমাদের দরকার আছে কি না? আমার পরে কি কোনো বক্তা আছে? তাহলে এই সময়টা আমাদের দোয়া কবুলের সময়, পাগলামি করেন না, এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিবেন, দেখবেন গুনাহ মাফ হয়ে বাড়িতে যায়, ঘুমাইলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে গুনাহ মাফ করছে, আপনি বুঝতে পারবেন। রসুল বলছেন আল্লাহ যে গুনাহ মাফ করে তোবার পরে, এটা বোঝা যায় কিভাবে? তার শরীরের প্রসঙ্গটা কাটা কাটা দেয়, মনে শান্তি শান্তি অনুভব হয়, তখনই মনে করবো আল্লাহ তোমাকে কবুল করেছে। কেউ যেটা জানে না জানে কে? দলিল আল কোরআন, দলিল আল্লাহ কয়, তুই প্রকাশ্য গুনাহ করেছিস, গোপনে গুনাহ করেছিস, কেউ জানে না, আমি আল্লাহ তার অন্তর মনের খবর জানি, এই জন্য যুবক ভাইরা আমার এটা পরে দিয়েন, দিব দিব পরে কইেন সব, হ্যাঁ ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের মন রক্ষা করার জন্য। আর আমি যে আসতে পেরেছি আমি অনেক খুশি, কারণ হলো একটা দিনের বেলা আমি ফেনীর কাছাকাছি মাহফিল করেছি, আবার রাত্রি করেছি শালদা নদীর ব্রাহ্মণ পাড়া, এখন আবার এখানে এসেছি, এরপরে তো কথা বলা খুব টাফ ব্যাপার। আমি এই তিন মাসে ৩৯৯ দিনে 327টা মাহফিল করেছি, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, এখানে আরও প্রায় 300-র উপরে মাহফিল আছে মার্চ পর্যন্তই, এগুলো আমার 3-4টা করে প্রতিদিন যাইতে হয়, কোনো মাহফিলই তো উচ্চ বোকালে ওয়াজ করতে হয়। তবে একটি কথা আপনি মনে করবেন না যে আমি সব করে 3-4টা মাহফিল করি, উপায় নাই না যাইয়া, মানুষ এমনভাবে ধরে যাইতেই হবে, যাইতেই হবে। একটু আপনারা অনলাইন সবাই তো ইউটিউব দেখেন,
আমি কিন্তু আমার ধারাটাই চেঞ্জ করে ফেলছি বিভিন্ন ভাবে আমি চাচ্ছি সঠিক ভাবে যে রিয়েল খেলমটাই আমি করার জন্য একটা প্রতিজ্ঞা নিয়ে মাঠে নেমেছি গর থেকে বের হয়েছি কিন্তু যাব গড়ে ফিরে এটা কখনো স্বপ্ন দেখি না বলুন হায়াতের মালিককে একটা আশ্চর্য খবর শুনলেন গতকাল আমি সিলেট মাহফিল করছিলাম রাত্র বাজে 3:30 আমি যাব ফেনীর দিকে কিন্তু ভাবছি যে দিনে যেহেতু মাহফিল আমি চলে যাই হঠাৎ করে সুলতানপুর আসার পরে মনটা একটা ভারী মারছে আমি কি ড্রাইভার রে গাড়িটা একটু ঘুরা বাড়ির যাবো পরে আম্মার যে তুলছি আমি কি আম্মা আমি আইসি তোমার একটু দেখবার লাগে আমি একটু যাইতেছি ফেনীর দিকে একটু দোয়া করো এটাই হলো তাহিরি মায়ের প্রতি তার একটা হৃদয়ের টান আমার সত্যি করে বলি কোরআন শরীফ আমার হাতে আছে আমি একটা কথা বলি আমার বাবা একটা কথা বলি আমার এলেম আমার যোগ্যতা দিয়ে আমার পথ চলা নয় আমি একমাত্র আমার মা বাবার দোয়ায় শুধু আমি পথ চলছি এই দুইটা মানুষের দোয়ায় শুধু আমি পথ চলি বাপটারে হারাইছি পুরো পাগলের মতন ঘুরতেছি আর কি 6 দিন হয়েছে বাড়ি থেকে বাইরেছি এখনো বাড়ির যাই না মানে অনেক খারাপ লাগে আর কি নিজের কাছে অনেক খারাপ লাগে আব্বার জন্য কেমন লাগবে সুমন ফকির মাফিল আপা কহ উলিয়ার দরবারে যাই না উলিয়ার দরবারে গেলে এটা রুহানি শক্তি পাওয়া যায় এই কথা এখন আমার কে কইন না নাই এটা পরীক্ষা দিলে দৌড়াই গেছে নাসিরুদ্দিন সিফা সালের মাজারে চলে গেছে খড়মপুর খেলা শহীদ রহমতুল্লাহ মাজারে যায় জিয়া ফকির যত আসিল হাত কাটা ফাউ কাটা ইডিরে বালতি দিয়ে বিলাই দিত আর সিন্দি করে করে খাওয়াইতো সেই মানুষটা চলে গেছে যুব কথা কইল না এই আল্লাহর রাস্তায় কথা কইল আমার মনে হয় এখানে আপনারা যারা আসছেন তার সাথে ডাবলের ডাবল মা বোন আসছে ও মা আমরা আপনার সন্তান আপনার একটা কথা বলি আপনি যদি শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়েন পর্দা করে চলেন স্বামী খেদমতটা করেন আর বেশি বেশি নফল ইবাদত করেন আমি কোরআন শরীফটা সামনে রেখে বললাম আপনার ঘরের সন্তান কোনোদিন বেঈমান হবে না আপনার ঘরের সন্তান কোনোদিন অমানুষ হবে না আপনার সব গাঁঠুরি বাইন্দ আজকে দরবারে আসছে এই কথাটাই আজকে প্রমাণ করে দিয়ে যাই মুসা কালিমুল্লার একটা বয়ান দিয়া বোঝার জন্য বলতেছি শুধু বোঝার জন্য বলতেছি আপনারা মাইন্ড করবেন না এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন যে আল্লাহ যে কত বড় দয়াবান আমাদের উপরে আল্লাহ যাকে দয়া করে সে খাঁটি বান্দা হয় আল্লাহ যাকে দয়া করে সে আল্লাহর বন্ধু হয় কথা বলেন না ঠিক না